হাতির দাঁত এবং গন্ডারের খর্গ পাচারের সময় তিনজন ভুটান নাগরিককে গ্রেফতার করলো পুলিশ সেগুলি ভুটান থেকে নেপালে পাচার করা হচ্ছিল বলে জানা গিয়েছে ভুটান থেকে নেপালে হাতির দাঁত ও গন্ডারের খর্গ পাচারের সময় তিন ভুটানের নাগরিককে গ্রেফতার করল বন দপ্তরের কর্মীরা শনিবার গভীর রাতে তাদের গ্রেফতার করা হয় উদ্ধার হয়েছে এক কেজি ওজনের গন্ডারের খর্গ ও পাঁচশো গ্রাম ওজনের হাতির দাঁত ধৃতদের মধ্যে একজন ভুটানের সরকারি কর্মী বাকিরা ঠিকাদার এগুলি পঞ্চাশ লক্ষ টাকায় বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল জেরায় পুলিশকে জিতেরা এমনটি জানিয়েছে বলে জানা যায় আরও জানা গিয়েছে জিতেরা আসামের এক ব্যক্তির কাছ থেকে হাতির দাঁত ও গন্ডারের খর্গ কিনেছিল আসামের ওই ব্যক্তির খোঁজে তল্লাশি শুরু হয়েছে কালকে আমাদের কাছে একটা সিক্রেট ইনফরমেশন ছিল ইনফরমেশন অনুযায়ী আমরা কালকে এন থার্টি ওয়ান সি ন্যাশনাল হাইওয়েতে বসি এবং নাগরাকাটা শুল্কাপাড়ার কাছে আমরা একটা সাসপেক্টেড গাড়ি যেটা আমাদের কাছে ভুটানের গাড়ি সেই গাড়িতে আমরা তিনজনকে ধরি আমরা তিনজন ভুটানিস সিটিজেনকে ধরি এবং তাদের গাড়িতে সার্চ করে একটা হ্যান্ডব্যাগ পাই এবং হ্যান্ডব্যাগের মধ্যে আমরা প্রচুর আপনার হচ্ছে এটিএম ভিসা আর হচ্ছে আপনার একটা রাইনোহর্ন আর একটা এলিফেন্ট টাক্স পাই তো রায়নের ওজন পায় এক কেজি এবং এলিফেন্ট টাক্সের ওজন পাঁচশো গ্রাম তো এদেরকে আমরা জেরা করি জেরাক করে আমরা জানতে পারি এরা কাঠমান্ডুতে পাচার করছিল এবং এটা পঞ্চাশ লক্ষ টাকায় এটা পাচার হচ্ছিল তো সেটাকে আমরা ধরি এবং এরা হচ্ছে ভুটান গভর্নমেন্টের একজন এমপ্লয়ি স্কুলে চাকরি করে ভুটান রয়্যাল গভর্নমেন্ট যে আছে আর দুজন হচ্ছে বড় কন্ট্রাক্টার এক্সপোর্ট ইম্পোর্ট করে বিউরো রিপোর্ট নিউজ রোম্যান্সল্যান্ড জলপাইগুড়ি